মেডিকেল কোর্স এডমিশন অংনানি বাকে নিট আমজক মুখ নকারে সিকাংনে হাইকেন হাবলাম সামনানি বাকে শানমুক্তি সাবই নিট আমজক মুখ নিরেজাল ন পোস্টপন খাই কতালকে আমজক মুখ অংনানি শানমুক্তি সাবই নিচিসনি জুন নিসিমি থাম জুলাই জরা হাতি বার্ষানি বাকে হা কতর গ্রাঙ্গে খরাংতি সালাই টঙ্কা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি আপনি বেদেক অংগিন স্রাং সালো শিক্ষা ভবন বুসকাঙ্গ খাদমুং ফুনগই খরাংতি সালাইকে হাস্তিনি অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি। আপনারা জানেন যে বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা আপনারা জানতে পেরেছেন যে সর্বভারতীয় মেডিকেল যে প্রবেশিকা পরীক্ষা নিট, এই নিট পরীক্ষার ফল প্রকাশ হওয়ার কথা ছিল 14 জুন, কিন্তু নিট কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি করে 14 জুন, যেদিন ভারতবর্ষের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হতে যাচ্ছিল, সেই দিন তাড়াহুড়া করে এই নিটের রেজাল্ট প্রকাশ করেছে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি এই নিটে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, যে সর্বোচ্চ নম্বর 720 পেয়েছে 667 জন, এর মধ্যে একই সেন্টারে 6 জন ছাত্র 720-এ 720 পেয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারা যায় যে এই নিটে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সরকার এটাকে স্বীকার করে সরকার কিন্তু এই নিট পরীক্ষা ফল প্রকাশ বাতিল করে নাই, কিন্তু নিট পিজির যে পরীক্ষা এই পরীক্ষাটা বাতিল করে দিয়েছে। কারণ কি এটা আমরা বুঝতে পারি নাই। তাই আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি সারা ভারতবর্ষব্যাপী এই যে সর্বভারতীয় যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে ডাক্তার তৈরি হবে, এদেশের গরিব মেহনতি মানুষের চিকিৎসা করবে, মানুষের বাঁচা মরার যেখানে প্রশ্ন জড়িত, সেই ডাক্তারি পরীক্ষা যদি এত ব্যাপক কেলেঙ্কারি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? গরিব ঘরের যে শিক্ষিত যারা কোয়ালিফাইড, যারা কোয়ালিটি আছে, গুণ আছে, তারা মেধাসম্পন্ন, তারা ডাক্তারি পড়তে পারবে না। অথচ এই যে পয়সার বিনিময়ে তারা যারা থার্ড ন্যূনতম যোগ্যতা নিয়ে তারা ডাক্তারি পড়ে আসবে এবং তারা আমাদের পরিষেবা কী দেবে? এই তারই প্রতিবাদে সারা ভারতবর্ষে আমরা অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটি 27 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত আমরা প্রতিবাদ সপ্তাহ পালন করছি। এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা সেফ এডুকেশন কমিটি আমরা এখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। ধন্যবাদ।